গুড মর্নিং বন্ধুরা, গাইড WBCS এর তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে 25 ফেব্রুয়ারি কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, যাতে তোমরা আমাদের নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তাহলে চলো এবার ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই আমি তোমাদের কাছে দেশের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। এক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে গুজরাটের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো নমস্তে ট্রাম্প অনুষ্ঠানটি। দুই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে $3 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক চুক্তির ঘোষণা করলেন। তিন, রাজস্থান পুলিশের পেশ করা তথ্য অনুযায়ী বিগত 10 বছরের মধ্যে 2019 সালে তপশিলি জাতি ও উপজাতিদের ওপর নৃশংস ঘটনা সর্বাধিক ঘটেছিল। চার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা অনুযায়ী ভারতীয় শুটাররা কেবলমাত্র প্র্যাকটিসের জন্য এখন থেকে সর্বাধিক 12টি অস্ত্র রাখতে পারবে। পাঁচ, আগামী 29 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চিত্রকূটে PM কৃষণ প্রকল্প বাস্তবায়নের 1 বছর পূর্তি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সব রাজ্যই এই প্রকল্প বাস্তবায়ন করেছে। ৬, সুপ্রিম কোর্ট নিযুক্ত আলোচনাকারী অ্যাডভোকেট সাধনা রামচন্দ্রন এবং সঞ্জয় হেজ দিল্লির শাহিনবাগ ঘটনার রিপোর্ট পেশ করলেন। ৭, ব্রিটেনের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারক লর্ড রবার্ট জন রিড ভারতের প্রধান বিচারপতি বোবদের সঙ্গে একসাথে ভারতের সুপ্রিম কোর্টের কাজকর্ম খতিয়ে দেখলেন। ৮, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন AITUC আয়োজিত বিশ্বকর্মা অ্যাওয়ার্ড প্রদান করা হল। ৯, দিল্লি বিধানসভার অধ্যক্ষ হিসেবে পুনরায় নির্বাচিত হলেন রামনিবাস গোয়েল। ১০, চেন্নাইতে ইন্ডিয়া কোস্টগার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের মধ্যে ভেসেল সার্চ টেকনিকের প্রশিক্ষণ শুরু হল। ১১, শ্যামাপ্রসাদ মুখার্জি রারবান মিশনের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠিত হল। এবারের থিম ছিল আত্মা গাও কি সুবিধা সাহের কি। এবারে আমরা চলে আসছি অর্থনীতি বিষয়ক কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে। ১, করোনা ভাইরাস আতঙ্কে মার্কিন শেয়ার সূচক ডো জোন্সের 800-তে রেকর্ড পতন ঘটল। ২, চীনা হ্যান্ডসেট নির্মাণকারী সংস্থা রিয়েলমি ভারতের বাজারে প্রথম 5G স্মার্টফোন আনল। ৩, 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে পালন করল সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস। ৪, NHPC-র CMD নিযুক্ত হলেন অভয় কুমার সিং। ৫, ফিউচার ডেকাডের CEO সামিট অনুষ্ঠিত হল মুম্বাইতে, মাইক্রোসফট CEO সত্য নাদেলা এতে অংশগ্রহণ করলেন। ৬, US এনার্জি সেক্রেটারি ড্যান ব্রাউলেটের সাথে সাক্ষাৎ করলেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় বিদেশের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ১, মালয়েশিয়ার 94 বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলেন। ২, টোগোর প্রেসিডেন্ট পদে চতুর্থবারের জন্য নিযুক্ত হলেন ফারে নাসিংবে। ৩, প্রয়াত হলেন নাসার প্রখ্যাত গণিতজ্ঞ ক্যাথরিন জনসন। এবারে চলে আসা যাক খেলাধুলার বিষয়। ১, 2022 সালের বির্মিংহাম কমনওয়েলথ গেমসের শুটিং এবং আর্চারি ভারতের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। ২, 12 বছরের কম বয়সী বাচ্চাদের ফুটবল প্রশিক্ষণের সময় হেড দেওয়া নিষিদ্ধ করল ইংল্যান্ড। ৩, ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে ওমানের ক্রিকেটার আল বালুসিকে 7 বছরের জন্য ব্যান করল ICC। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। কাল আবারও চলে আসব তোমাদের কাছে আগামী দিনের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই ভিডিওটির PDF তোমরা আমাদের ওয়েবসাইট www.guidewbcs.com এর কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে পেয়ে যাবে। ধন্যবাদ।